বার্ষিক পরীক্ষার ফল বেরুলো, ক্লাস ফাইভ থেকে পাশ করে সিক্সে উঠলাম। আর তখনই ও পাড়ার নাজমা আপা এই ডায়েরিটা উপহার দিয়েছিলেন, এতদিন এটাতে হাত দেয়নি। নাজমা আপা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, ভাইজানের সঙ্গে বিয়ে হবার কথা ছিল, কিন্তু ভাইজান চলে গেলেন মুক্তিবাহিনীর ট্রেনিংয়ে। এই বাটি ছাড়। আরে নাজমা আপা, কেমন আছো? ভালো। কি করতেছোস? ডায়েরি লিখতাছি। বাবা, ঘরে আইবা না? না রে বাটি স্যার। দেখো নাজমা আপা, তুমি আমার এই নামে ডাকলে আমিও তোমার টিকটিকি আপা করে ডাকুম। হ্যাঁ, আচ্ছা বাবা, আর কখন হইব না। এখন শুন, খবর আছে। কি? ইস দীপু, এসব একটু ঝাড়া মশা করতে পারিস না? সরকার চাচা বাড়ি আছেন নাকি? সরকার চাচা কেডায়? ও রহমত, কি খবর? বসো। মুন্সি সাহেবের খবর কি? মুকিত কি কইতেছিল জানি? কইতেছিলাম কি ভাইজান, মসজিদের জন্য যে চার বান্ডিল টিন কেননের কথা আছিল, আমি আইছিলাম হেল্লাইকে। টিনের জোগাড় তো করণই লাগবো। জি, নামাজিকে খুব অসুবিধা হইতাছে। জি, অথচ পাকিস্তানি জল্লাদরা ধরাই লইছে, সেই দেশের মানুষ নামাজ কালাম পড়ে না। মা, নাজমা পাইছে। আরে মা নাজমা, কেমন আছো মা? ভালো চাষি। বসো মা, বসো। মা নাজমা, তোমার বাবা কি আবার অফিসে যাওয়া শুরু করছে? না চাচা, এর মধ্যে আবার অফিস? দিন দিন চারিদিকে সবকিছু অচল হয়ে পড়তেছে, এর মধ্যে আর কবে না জানি দৌড় পারাপারি শুরু হয়ে যায়। কোন কি চাচা? ঠিকই কইতাছি, স্বাধীন বাংলা রেডিও তো শোনো না, বর্ষার লেগে পাক মিলিটারিরা এখনো কোনো কোনো জায়গায় ঢুকতেই সাহস করতেছে না, তাই গ্রামটা এখনো ঠান্ডা আছে, কিন্তু মিলিটারি ঢুকলেই বুঝো ঠেলা। ততদিনে ভাইজানেরাও ফিরাইবো,
তখন মিলিটারিরাই বুঝবে ঠেলা। বাবা দীপু চুপ থাকো, চুপ। আমি আসি ভাইজান। শোনো মুকিত, এতগুলো টিনকুননের পয়সা তো এই সমাজের মানুষের কাছ থেকেই জোগাড় করতে হইব নাকি? কিন্তু বুঝতেই তো পারতাস, মানুষের মনে নাই শান্তি, তাই দুই চারটা দিন অপেক্ষা করো। আমি তাইলে এখন যাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাসা, তপু ভাই কোনো খবর টবর পাইলেন? না রে বাবা। এই সব ঝামেলার মধ্যে তপু ভাই? ঝামেলা কি যে কর রহমত, ওরা ট্রেনিং নিয়ে এসে যুদ্ধ করব, মুক্তিযুদ্ধ। আরে আমাকে ভালো ডিফেন্স না থাকলে ওই খান হারামজাদারা যে আমাকে খালি মাঠে গোল দিব তা বুঝো না? বাবা খালি ফুটবলের লগে মিল রেখে কথা কয়। দীপু তোর বাপেরে ফুটবলের মাঠে গিয়া বসে থাকতে গগা। খোদে যা, তুমি দেখি আজকাল কথায় কথায় খিটমিট করো। কমুনা, কথা নাই বাচ্চা নাই, পড়ারে ঠেলে পাঠাইলো। আর নিজের ইচ্ছা না থাকলে কি আমি ওরা জোর করে ঠেলে পাঠাতে পারতাম? আর আর তুমি এটা কি কইলে তপুর মা? তোমার তপু বীর মুক্তিযোদ্ধ হইয়া দেশের লাগে যুদ্ধ করব, দেশ স্বাধীন করব, ইতিহাসে তার নাম লেখা থাকব। তুমি তার মা, তোমারই তো গর্ব। চাচা এখন কথা কি মা? এ মাইনে আমি খবর পাইছি তপুকে ট্রেনিং শেষ হয়ে গেছে, ও খুব শিগগিরই ফিরব। সত্যি আল্লাহ, তুমি ওকে মনোবাসা পূরণ করো আল্লাহ। মুনাবার দেহ গরি সন্ধান করি, মুনাবার দেহ গরি সন্ধান করি, কোন মিস্তরি বানাই আছে মুনাবার দেহ গরি। ওই একখানে চাবি মাইরা মোরা একটি ফুলকে বাঁচাবো বলে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। স্টপ স্টপ জেনোসাইড, এই গোলো হত্যা বন্ধ করো। ইট ইজ দা ডিমান্ড অফ 75 মিলিয়ন ইনোসেন্ট পিপল। এই গোলো হত্যা বন্ধ করো, এই গোলো হত্যা বন্ধ করো, গোলো হত্যা বন্ধ করো। একদম চিৎকার করবি না, চুপচাপ কোনোখানে গিয়া পয়সা থাক গিয়া। শান্তি নষ্টকরণের অপচেষ্টা না? পাগলের কথার মধ্যে আপনি অশান্তির গন্ধ পাইলেন মুন্সি সাহেব? শান্তির মাস্তানিটা বুঝি এই নিমাই পাগলারে দিয়া শুরু করলেন নাকি? আপনিও তো দেখি মিলিটারি গোছাইতে কম জানলাম না। আরে দেখো না, ও খালি কথায় কথায় ইংরেজিতে চিৎকার করে। করবো না, ও কবেকার বিয়ে পাস মানুষ জানেন আপনি? আরে তাছাড়া মুন্সি সাহেব, আপনার কাম হইল গ্রামের মসজিদে, আজ যে হঠাৎ বাজারে আইছেন শান্তি ফলাইতে, মতলবটা কি? এই দেখো, আমি তো তোমাকে দুইজন দিয়ে খুঁজতেছিলাম। লও যাই কথা কই, বহুত ঘটনা বহুত কথা। আর কইবেন আপনি? মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্তরি বানাই আছে মন আমার দেহ ঘড়ি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই সব, আমাদের সকলের লাগে এখন ফরজ হইয়া দাঁড়াইছে সকলের শান্তি রক্ষা করা। আমাগো রাজনীতির কাম কি? আমাগো বাংলা ভাষা উর্দু ভাষা এই সবের কাম কি? আপনারা তো জানেন দেশে আজ যে অশান্তি চলতেছে এইগুলি হইতেছে মুসলমানদের বিরুদ্ধে কাফের ষড়যন্ত্র। হ্যাঁ, আর একখান কথা, জাগো পোলা পান না বুঝা বিপদে গেছে, মানে কিসের জানি ট্রেনিং এ গেছে। অগো সাবধান করে দিতেছি, তাগো বাড়ি বাড়ি গিয়া আমি লিস্টি বানামু। হ্যাঁ এই লও দেন চাচা। চাচা
কি খবর রহমত? সারা জীবন যারে এক রম খাওয়াইলেন পড়াইলেন, হে দেহি আজ খুব লম্বা লম্বা কথা কন শুরু করছে। কেডা? আরে ওই যে মুকিত মুন্সি, বাজারে বহুত মানুষ লইয়া মিটিং বসাইছে, ওইটাছে যারা মুক্তি বাহিনীতে গেছে, হ্যাঁ বলে হাগো বাড়ি বাড়ি গিয়া লিস্টি করব। কও কি বাবা? বাবা, মুন্সিটা তো না পাকিস্তানি পতাকা উড়াইছে, আবার নিমাই পাগলারে থাপ্পর মারছে। ওটা তো এমন বার বাড়লো কেমনে, রহস্যটা কি? আপনি না সবাইরে বইলা কইয়া মসজিদের কামরা ধরাই দিছিলেন। এইবার বোঝেন সাথী কেমন নিম খারাম। আমার তো ভয় লাগতাছে, তবু বাইরে না আবার পেঁচায়। আরে পাওয়া এখন গেরিলা যুদ্ধ কইরা মুন্সিরে দিয়ে মনে ফটাস কইরা। আগামীকাল সন্ধে 7:10 আমাদের অনুষ্ঠানে শুনবেন ঢাকায় টিক্কা খানের কাছে গভর্নর হিসেবে মালিকের শপথ গ্রহণ অনুষ্ঠানের একটি বিবরণ। স্বাধীন বাংলা বেতার এখন পরিবেশিত হচ্ছে মুক্ত রণাঙ্গন থেকে প্রাপ্ত সংবাদ। আমি সফি, দরজা খোলেন, টুকুর বন্ধু আমি, মিয়া পাড়ায় বাড়ি। এত রাইতে? চাচা দরজা খোলেন, সাথে লোক আছে। আসো। চাচা, আপনার বন্ধু অধ্যাপক ফণীসারের স্ত্রী আর মেয়ে। ও রাঙা বৌদি, ভাই সাহেব, আপনার বন্ধুকে মিলিটারিরা তুলে নিয়ে গেছে, কোনো খবর নেই। কোন কি দিদি, আমাদের আর কেউ রইল না দিদি, কেউ রইল না। চাচা, কোনো উপায় অন্তর না দেখে আপনার এখানে নিয়ে আসলাম। শহরে উনাকে থাকা মোটেও নিরাপদ না, আমাকে বাড়িতেও নিতে পারতাম, কিন্তু ভাবলাম স্যার যখন আপনার বন্ধু ছিলেন। খুব ভালো করছো। আমি আসি চাচা। কেন, তুমি থাকবে না? না, আমার বাড়ি তো কাছেই। চাচা, তোমার কোনো খোঁজ খবর পাইলেন? হ, ট্রেনিং শেষ, শীঘ্রই ফিরব। আসিস টিপরা, কাল পরশু আবার আসুন। মাসিপরা, তুমি না মেডিকেল কলেজে পড়তা? এখনো পড়ি কাকা, কিন্তু ওই অসহযোগ আন্দোলনের সময় থেকে সবকিছুই তো বন্ধ। আরে খোদে যা, তুমি ওনাকে খাওয়ানোর ব্যবস্থা করো। হ্যাঁ যাই। বৌদি উঠেন, হাতে মুখ একটু পানি দেন। মা, আর কেন্দো না, এখন ওঠো, এখন এই কাকা কাকিকে অন্তত মাথার উপর সহায় হিসেবে পাওয়া গেল। সহায় একমাত্র সৃষ্টিকর্তা মা, ওই হারামজাদারা তো যুদ্ধ করতেছে পুরো বাঙালি জাতির লগে, হিন্দু মুসলমান ওর কাছে সব সমান। এ মাসিপ্রা, মাসিপ্রা কইতেছিলাম কি, দিনকাল তো বুঝতেই পারো। মাকে আমি বুঝিয়েছি কাকা, আজ তো দুজনেই বোরকা পরে পার পেয়েছি। তাই? হ্যাঁ। মা, তুমি পানি কইলা কেন? উনারা তো জল কয়। পাগল পোলা, মানে তো একই। মা, হিন্দুরা নাকি মুসলমানের ঘরে খাইতে চায় না, উনাকে অসুবিধা হইব না? দীপু, তোর তো চিন্তা ভাবনা দরকার নাই, যা সে থাক গিয়া যা। ওরা শুনলে কি মনে করবো কত, এইসব কথা মুখে আইনু না বাবা। তোমার বইতে পড় নাই ধর্ম আলাদা হইল, মানুষ সব সমান, তাছাড়া বিপদের সময় মানুষের অবস্থা বুঝতে হয়। তোর কথা একবার ভাবছস, কোথায় কে করতে আছে, কে খাইতে আছে, কে জানে।
এত রেটে কারা যায়? ডরায়েন না ভাই, আরে তপু ভাই, তুমি তুমি রহমত ভাই না? হ্যাঁ, এইটা আমার জামাই বাড়ি, কোল উপারার খেয়ার নিতে এসেছিলাম কাল, ভাবলাম মায়েরা একটু দেখা যাই। রহমত ভাই, আমার বাড়ির সবাই ভালো তো? ভালো, তই মুন্সিজা শুরু করছে, তাতে আর গ্রামে টিকন যাব না। মুকিত মুন্সি, অল্লাগাই তো গ্রামে যাইতাছি রহমত ভাই। কিন্তু তপু ভাই, আমি কই কি, গ্রামের অবস্থা না বুঝা তোমাকে যাওনটা ঠিক হইব না। আমি কাল সকালে ফিরা যাই, গ্রামের খবরা খবর নিয়ে আস, আমি ফিরলে তারপর তোমরা যাইও। কিন্তু থাকুম কই, এই আমার জামাই। আমাদের গ্রামের অবস্থা বেশি ভালো না, সবাই ভয়ে ভয়ে আসছে, কাল আবার একটু মোকামে যামু। তুমি চিন্তা করো না বাবাজি, এ নাগো দ্বারা তোমাকে কোনো ক্ষতি হইব না। তাছাড়া আমাকে ফুল জানতো, এই তো বইয়ের স্ত্রী নেই। গ্রামের ওই দক্ষিণ দিকে নদী, নদীর পাশেই হাট খোলা, হাট খোলার পিছনে আমাকে স্কুল, আর স্কুলের লগে বিরাট বড় ফুটবল খেলার মাঠ। আমার বাবা না ফুটবলের রেফারি। তাই? তোমাদের গ্রামটা না বেশ বড়। জানেন শিপ্রাদি, কাল না সারা রাত আমি স্বপ্ন দেখছি। তাই নাকি? তা কি কি স্বপ্ন দেখলেন দীপু সাহেব? দেখলাম কি, আমাগো গ্রামে মিলিটারি দিকটা অনেক মানুষ মেরে ফেলাইছে, তারপর হঠাৎ একদল মানুষ এলো আমার কাছে, তারা আমার যা যা করতেগুলো আমি তা তা করলাম, তারপর সবাই মিল্লা গেরিলা যুদ্ধ কইরা দিলাম পুরা মিলিটারির দলের ফিনিশ কইরা। তারপর? তারপর তারপর ঘুম ভাঙলে বুঝলাম ওই লোকগুলো ছিল মুক্তি বাহিনী। আচ্ছা দীপু, তুমি এত স্মার্ট ছেলে, কিন্তু তোমার মাথার চুলগুলো এভাবে কে কেটে দেয়? আর কোন না শিপ্রাদি, এর লাগি তো সবাই আমারে, চলেন বাড়ি যাই। চলো। বুঝলা আলাউদ্দিন? জি জি, টান্ডি কাঠের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, গ্রামের মানুষগুলোর মধ্যে দেইখা শুইনা বিলি করতে। হ্যাঁ ঠিকই কইছেন মুন্সি সাহেব, এত বড় গ্রাম, সব মানুষকে তো সব সময় চেনন যায় না, আর ভালো মন্দ তো দূরের কথা। কেরা রে তোরা? ও আমাগো সরকার ভাইজানের ছোট পোলা বাটি স্যার। এই দেখে না আমি কমুনে, এখন চলেন, অফিসে সবাই আপনার লাগে অপেক্ষা করতেছে। এই যাও 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 যাও। মাসিপ্রা, নাস্তা না খাইয়া কই গেছিলাম মা? আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখলাম কাকা, কিন্তু দিনকাল ভালো না, তারপর তুমি এখানে অচেনা মানুষ, এভাবে ঘোরা ফেরা। সরকার সাহেব বাড়ি আছেন নাকি? ক্যাডারে একটু বাইরে আসেন। সরকার সাহেব, ও সরকার সাহেব। ও আলাউদ্দিন। হ্যাঁ আমি। আপনি হইলেন গিয়া মসজিদ কমিটির সেক্রেটারি, আর এইসব আপনি কি শুরু করলেন সরকার সাহেব? কি শুরু করলাম? কেন বোঝেন না, বড় বোলারে নাকি কই পাঠাইছেন কিসে ট্রেনিং এ, আবার এইদিকে একটা বিধর্মী যাত্রী ঘরে আশ্রয় দিয়া নাফরমানি করতেছেন, এই সব কিছুই বোঝেন না? এই সবের পরিণাম কিন্তু ভালো হইব না, মনে রাখেন। আরে মুন্সি সাহেব, আপনি এখানে খারে খারে কি করতেছেন? লন দিছি বুঝায়া, চলেন।
বুঝছি, সবাই মুন্সির কাছ থেকে। বজলুর রহমত আমার ঘনিষ্ঠ বন্ধু, ধর্মে হিন্দু, কিন্তু কত মুসলমান ছাত্ররে শিক্ষা দীক্ষা দিয়া মানুষ বানাইছে। মিলিটারিরা তারে ধরে লয়ে গেছে, বাইসে আছে কিনা কে জানে। আজ তার অসহায় পরিবারে আশ্রয় দিয়া আমি নাকি নাফরমানি করতাছি। হার এন তো সাসা, এখন শোনেন, আমি খুব জরুরি খবর লই আইছি। কি? গেছিলাম কাল জামাই বাড়ি, সেইখানেই রাইতে তপু ভাইয়ের লগে দেখা হইছে। কি? আমার তপু ফিরছে? ভাই জানাইছে মা? ভাইডি চুপ কইরা শোনো, কাউরি কিছু কইও না কিন্তু। তাই বুঝলেন চাচা, মুন্সির কথা মনে হনে আমার খুব ডর লাগলো, তাই আমি তাকে সেখানে রাইখা গ্রামের খবরা খবর নিতে সোজা নিজে চলে আইছি। বুদ্ধি কইরা খুব ভালো কাম করছো। তোমার মাইয়া ফুলদলের বাড়ি তো? সে তো বহুত দূর। রহমত কষ্ট কইরা তাইলে তুমি আর একবার যাও, যা কইবা গ্রামের অবস্থা দেখা শুনে দুই চার দিন পরে আইতে। আমিও তাই ভাবতাছি, তো আজ আর রওনা হইতে পারবো না, দেখি কাল পরশু যামনি। শীতলা চল মা, আমরা অন্য কোথাও চলে যাই। কোথায় যাবে? যেদিকে ইচ্ছো। থামেন তো বৌদি, আপনিও পাগল হইলেন? জানিনি তো, দুনিয়ায় কিছু মানুষ সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। কাকা ঠিক বলেছেন, ওদের ভয় পেলে চলবে, বরঞ্চ প্রতিরোধ করতে হবে। দীপু চলো আমরা কাজ শুরু করে দেই, আজ বিকেলে আমরা মিটিং করব। তোমার বন্ধুদেরও খবর দাও, সফিকও আজ আসবে। তাইলে আমি নাজবাপারও খবর দিব। অবশ্যই, যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের সবাইকে আমরা দলে নেব। ফাইন হবে শিক্ষাদি, জয় বাং। কিন্তু মা খুব সাবধানে। হ্যাঁ ঠিক কথা দিদি। আমার নাম মামা শাকিল আহমদ রান্টু, ক্লাস 7 এ পড়ি। বিনয় কুমার সাহা, ক্লাস 8। আমার নাম মিলি, ক্লাস 4 এ পড়ি। মৌসুমী, ক্লাস 5। দীপু, ক্লাস 6। আচ্ছা ঠিক আছে, এখন কও, তোমরা তো সবাই মুক্তিযুদ্ধে যাইতে চাও তাই না? হ্যাঁ। সবাই কি অস্ট্রেলিয়া যুদ্ধ করলে চলে? যারা যুদ্ধ করে পেছন থেকে তাকে সাহায্য করাও যুদ্ধেরই একটা কাম, কি তাই না? হ্যাঁ। তাহলে শোনো, আমরা গ্রামের মধ্যে সেই সব কামই করুম, গোপনে মুক্তি বাহিনীকে সাহায্য করুক, তোমরা সবাই রাজি? রাজি। আচ্ছা আমাদের এই মুক্তিযুদ্ধটা কেন তা তোমরা ভালো করে জানো কি? পাকিস্তানিরা তারেবার লেগা। গুড, কিন্তু কেন? ওরা বাঙালির উপর অত্যাচার করে তাই। আরো আছে, এই পোস্টারটা দেখো, একই দেশ হওয়া সত্ত্বেও দুই অংশের মধ্যে কত বৈষম্য। চাউলের মন আমাকে এখানে 50 টাকা, আর ওইখানে মাত্র 25 টাকা। আটার মন আমাকে এখানে 30 টাকা, আর ওগো ওইখানে কত, মাত্র 15 টাকা। সবকিছু আমাকে এখানে ডবল দাম, তাই না? ওরা আমাদের উপরে লাঞ্ছনা বঞ্চনা আর শোষণ শুরু করেছে সেই গোড়া থেকে। আমরা বাঙালিরা সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও ওরা আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে অস্বীকার করে। এমনকি বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ যখন বাঙালির ন্যায্য দাবি তুলে ধরে গত সাধারণ নির্বাচনে জয়লাভ করল, তখন তার হাতে ক্ষমতা হস্তান্তর তো দূরের কথা, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করল। তোমরা কি বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ শুনেছ? ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যার হাতে যা আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করো। এই যে শুনছেন, এটা কি সিরাজ রন চাইতেছে নাকি? মনে তো হয়, কিন্তু আমাগো এদিকে তো কোনো সময় লঞ্চে যাওয়া আসা নাই। এই তোমরা যার যার বাড়ি যাও, জলদি যাও। Thank you.
अरे इधर तो कोई इंसान भी नजर नहीं आता, कहां ढूंढेगा साले को? মনামারে দেহ গরি সন্ধান করি কোন কারিগর বানাইয়াছে, মনামারে দেহ গরি, মনামারে দেহ গরি সন্ধান করি। জরুর জয় বাংলা হোগা। হামকো মাত মারনা বাপ, হাম আল্লাহর বান্দা হ্যায়, हमारा ईमान भी ठीक है। हाँ बिल्कुल सच बात है, आप जल्दी चलिए, कैप्टन साहब उधर इंतजार कर रहे हैं। चलिए बाप। सलामु अलैकुम रहमतुल्लाह। अरे मुंशी तुम इतना दिल लगा दिया, आओ आओ हमारे सीन सो के हमने क्या सोचता है, तुम्हारा नाम और पता बहुत पहले हमारे पास पहुंच गया था, तुम मेरा दोस्त हो, आओ इधर आओ। बहुत अच्छा, अब गौर से मेरा बात सुनो सर। हमारा ये जवान लोग इधर कैंप करेगा, कोई अच्छा जगह है? जरूर है सर, जरूर। लेकिन सर आप इधर कैसे थकेगा? बहुत कष्ट तकलीफ। छोड़ो यार, हमको तो गांव गांव में दूसरा काम देखना पड़ता, रहती भी कभी इधर कभी उधर। सर ख्याल रखना, इन लोगों को कोई तकलीफ ना हो। चिंता नहीं करिए सर, सब कुछ मिलेगा। सब कुछ मिलेगा, तुम तो बड़ा दिलदार आदमी हो। বাড়ি ফিরে আর কি করবা দীপুর মা? হারামজাদারা বোধ হয় বাজারেই ক্যাম্প করব। এখনো গো বন্দুকের ললের মুখে পরান্ডা হাতে লইয়া। চিন্তা করেন না ভাইজান, মুক্তি বাহিনী ফিরলে অগর ঠেঙাইব। চল চাচা। হ্যাঁ আরে আরে এই যে আমার রহমত, হ্যাঁ
আমার দুপুরে আননের কথা ছিল। ঘাবড়াই না সাথী, এর প্রতিশোধ আমরা নিমই। কিরে ফুলজান, ছাগলগুলোর সরাইতেছিস কেন? আপনি গো অসুবিধা হইতেছে না? আরে না, বরঞ্চ সুবিধাই হইতেছে। কেউ খোঁজ খবর করলে কইবি এই ঘরে ছাগল থাকে। ছাগলগুলোরে তো ঘাস পাতা খাইতে দিতে পারতেছি, কিন্তু আপনাগো তো। ফুলজান যা ভাগ এখন। কিন্তু তপু ভাই, রহমত মাঝির তো ফিরনের নাম নাই। দেখো গিয়া, হয়তো গ্রামে গিয়া মুন্সির খপ পরে পড়ছে। আবার এমনও তো হইতে পারে, খেরামে মিলিটারি ঢুকে পড়ছে। তাইলে তো ভালোই, আমাকে বকির কাছে আদার রেডি। এতগুলো অস্ত্র বইয়া নিয়ে আইলাম, কামে লাগাই তুইব না? কি কো কমান্ডার? হরে আমিও তাই ভাবতাছি, কাল পরশুর মধ্যে রহমত ভাই না ফিরলে আমরা বাড়ায় পড়ুম। এই গরিবের বাড়িতে খুব কষ্ট হইতাছে। আর কান্দেন না তো চাচি, আমি কথা দিতেছি, আমি আপনার তো পুরে আনতে যাব। তুমি যাইবা? হ চাচা, আমি সব প্ল্যান করে ফেলাইছি, তোমার কয়দিন ওই জেলে আটকা পড়ে থাকবো। রহমত ভাই জামাই বাড়ির ঠিকানা পত্র সব জোগাড় করছি, কিন্তু এই অসময়ে যাতায়াত করাটা। আপনি ভাবেন না চাচা, আমি বিচ্ছুরে পাঠিয়েছি সব খবর খবর আনতে। বিচ্ছু? আমাদের দীপু করছো কি? না না, ঠিকই করছো, মুক্তিযুদ্ধ এইসব পোলাপানগো শরীরে এক নতুন রক্তের সঞ্চার করছে। শিপ্রা আর আমিও চাইতেছি চাচা। তাই নাকি? ভালো ভালো, মুক্তিযুদ্ধে তোমাকে অনেক কিছু করার আছে। শফিকার শিপ্রা দুজনেই মেডিকেলের ছাত্র ছাত্রী, আহত মুক্তিযোদ্ধাগো লাগা তোমাকে খুব দরকার। কিন্তু বাবা শফিক, তোপুরা খোলামোলা ভাবে গ্রামে ঢুকতে গেলে যদি কোনো অসুবিধা ঘটে যায়? সেইটা আমি বুদ্ধি করে রাখছি চাচা, কেউ কিছু টের পাবো না। তাই নাকি? হ্যাঁ। শফিক ভাই, শফিক ভাই, শফিক ভাই, মিলিয়ানা প্রাইমারি স্কুলে ক্যাম্প করছে, মানুষে ধৈরা ধৈরা পিড়িতেছে, আর মুন্সি মুন্সি না নদীর ঘাটে মিলিটারিকে পাহারা লাগিয়া খুব উঁচু টং ঘর বানাইতেছে। ঠিক আছে নাজমা, তোমাকে লাগে দুটো বোরখা জোগাড় করো। দুটো বোরখা তো আমাদেরই আছে। ও হ্যাঁ, কিন্তু দীপু তুই কি করবি? তোরেও তো খোলামেলা দেখলে মানুষ সন্দেহ করবো। আমার লেগে চিন্তা করেন না। এবাটি থাক, দম বন্ধ করে বসে থাক। ওই কেডা তোমরা? মুকিন চাচা, আমি শফিক, মিয়া পাড়ায় বাড়ি। ঘাটে আস। দাও কই চাচা, গরুগুলার খাওয়ানোর খুব কষ্ট হইতাছে, মশাকালির ঘাটে যাইতেছি খেয়ার আনতে। এরা কারা? ছোট বোন, ধরলো পথে ওই বীজনগরে নানা বাড়ি বেড়াইব। কিন্তু চাচা দিনকাল যা পড়ছে। দিনকালে কি হয়েছে? হ্যাঁ, নিজেরা বেআইনি কাম করবা আর দোষ দিবা দিনকালে? না লো, পার মিটলে যাও, আমি আবার কোন সময় থাকি না থাকি। তিনজনই তো? হ্যাঁ, দেখতেছেন না? লো যাও।
ওয়ালাইকুম আসসালাম। শয়তানটার কথাবার্তার ঢং কেমন বদলাইছে। আরো কত কি হইব। আরে ফালা এত ভাই জানে নিয়ে আসি, তারপর দেখা মনে মজা। কিন্তু আমি যা যা কইছি মনে আছে সব? কত দেখি বাড়ির সামনেটা কেমন জানি জানি, সব মনে আছে, কেমনি যে চিব তাও জানি। ভেরি গুড, কিন্তু কাউকে কিছু জিজ্ঞেস করা চলবে না, বুঝেছো? আর খুব সাবধানে, বুঝছো বাটি স্যার? এই দাও না মা, অন্যরা দুটা ভিক্ষা দিবেন। এই লও। তুমি কি চোখে কিছুই দেখো না? এইটা তো জন্ম থেকেই কানা, আর এইটা দিয়া সাদা ধোঁয়ার মতো দেখি। ইস কি কপাল। মা নানা এনা কইছিল পরদিন আইব, কই আইল না তো। চুপ থাক, সময় এলে আইব নে। বাম দিকে কাঁঠাল গাছ, ডান দিকে জলপাই গাছ, মাঝখানে খিড়কি, মনে হয় পাইছি। ভাইজান, ও ভাইজান, ভাইজান আমি দীপু। দীপু তুই? তোর এই অবস্থা? পরে কমনে, এই নাও ধরো। এক মিনিট ভিক্ষা দিবেন, মাফ করো বাবা, থাউগা আমারও টাইম নাই। গ্রামে মিলিটারি ঢুকে ক্যাম্প করেছে, প্রথম দিন গোলাগুলিতে বহু মানুষ মারা পড়েছে, রহমত ভাইও মারা গেছে। খড়কেনা রুসিলায় তোমাদের নিতে এসেছি, সাথে শিপ্রা এবং নাজমাও আছে। গ্রামে চলাফেরার উপর পারমিট বসেছে, নদীর ঘাটে আমরা আছি, সুযোগ বুঝে সত্তর চলে এসো। সফিক, হ্যাঁ সরাও দিকে। হ্যাঁ তাড়াতাড়ি করো না ভাই, তোমরা এসো। কেমন আছো রাজমা? ভালো, তুমি? শিপ্রা তুমি? এখন কোনো কথা না, কোনো আবেগ না। পারমিট হলো তিনজনের, মানুষ হলাম আটজন, কেউ দেখলে রক্ষা নাই। তাছাড়া বেলা থাকতে থাকতে ফিরতে হইব। ঠিক কইছস, হারি আপ হারি আপ হারি আপ। বুঝেছো তপু, এখন আমাদের ফার্স্ট কমান্ডার শফিক, সেকেন্ড কমান্ডার দীপু। তাই ভাইজান, তোমরা এই দুই ধারে দুজন কইরা
আর আমি সামনের দিকে এইভাবে। ঠিক আছে কমান্ডার। এই তোমরা তাড়াতাড়ি করো, এমনিতে খুব দেরি করে ফেলাইছো। ওই আমাদের উনি, কয়দিন ধরে কোনো খবর নাই। এটা ধরো। গুড, বহুত আচ্ছা বানায়া। তা মুন্সি কাম শুরু কর দো। ইয়েস স্যার। হামারা জওয়ান লোক উধার প্যাট্রোলিং করেগা, আর তুম ইস দোনো রাজাকার ভাই কো ইধার ডিউটি লাগা দো। ইয়েস স্যার। মুন্সি তুম তো বহুত স্মার্ট হো গয়া, চলো মেরা স্যার। চলিয়ে স্যার। নাজমা শিপ্রা, জলদি বোরকার নিয়ে ক্যাপ ফেলো, সীমানার মধ্যে ঢুকে পড়ছি। এই তোমরা সাবধানে থাকো, মিলিটারিরা মনে হয় পাহারা শুরু করছে। মেরা মকান ইধার হি হ্যায়, গায়া থা দূসরা গাঁও মে, ইয়ে সব লানে কে লিয়ে। ইসকা আন্দর কোই মুক্তি ফুক্তি নেহি হ্যায় তো। ক্যা বাত করতে হ্যায় সাহব, আপ লোগ ইলমদার আদমি। আরে ও তো মিয়াপাড়া শফিক। তাই নেহি, তাহলে অসুবিধা হইব না, পারমিট নিছিল। ये सब औरत कौन है? सब एक तो मेरी माँ है और दूसरा मेरी बीवी। साले सब काम में बीवी को लेकर घूमता फिरता है क्या? छोड़ो यार, परमिट है तुम्हारा पास? जरूर जरूर है सब। ये देखिए। ठीक है, तुम जाओ। ठीक है। মা কেমন আছো? মা ভালো আছি বাজান। চেহারাটার কি করছোস? মুকিত মুসে যা শুরু করছে, আজ হেরে ধরায় কাল হেরে ধরায় দেয়। তুমি থামো তো, এখনো গো বিশ্রাম দরকার।
উফ, কি দুশ্চিন্তার মধ্যে আসলাম কয়টা দিন। ঠিকই কইছেন চাচা, ওই মুকিত মুন্সির পারমিট লইয়ে বাসন্তি আরো আছে। সেইটা হইল তোমার ভালো ঊর্ধ্বগণের অভ্যাস। তবে তোমরা যাই বলো, দীপুর অপারেশন খুব সাকসেসফুল, তাই না দীপু? হ্যাঁ, এখন আমি ঢাকা যাবো মুক্তিযুদ্ধ করতে। পাগল ছেলে, মুক্তিযুদ্ধ কি শুধু ঢাকায়? মুক্তিযুদ্ধ সারা দেশে, যে যেখান থেকে পারো যেভাবে পারো যুদ্ধ করতে হবে। বৌদি ঠিকই কইছে। আর বাবা তপু, পারতপক্ষে তোমরা দুই চার দিন বাড়ির বাইরে টাইরে যাইও না। চারিদিকে অবস্থা যা, তাতে কখন কি ঘটে যায় কে জানে। তুমি চিন্তা করো না বাবা, বাইর তো হোমই, তবে সময় মতো। এই তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়ানোর ব্যবস্থা করো, আমি যাই দুটা দুইয়ালই। শফিক আর নাজমা তোমরা থাকো, তোমাকে লগে আমার কাম আছে। স্যার দুধ খাইয়েগা, মানে পিয়েগা, টাটকা দুধ স্যার। লে লো উঠাকে, এই যে দুধের বালতিটা দেন স্যার। কেন আবার ওই যে উনারা ক্যা বকবাস করতা হ্যায়, নেহি দেনে মাংতা তো সালে কো লে চলো। চল সালে, তপুর বাবা, তোমার দেখলে রক্ষা নাই, তোমার নিয়ে যাবো আমি, জিতেছি। আমি দেখুন নি চাচা, যাইবেন তো? আবার কথা যা, তুই এখান থেকে আইন মাইনা চলনের কথা মনে থাকে না, কিছু হইলেই চাচার কাছে এসে দৌড়াও। তোর কলা কেটা খেব রে, এই মিলিটারিকে পিটাইতে যাইব। ভাই দুইটার বাদাম দাও। কলা কত কইটা? এক দাম দুই টাকা লইতে পারবেন। মুকিত, ও ভাই মুকিত, আমার একটা কথা শুনবা? মুকিত, তোমার ভাইয়ের কোনো খবর করতে পারলা? আপনারা পাইছেন কি কোন তো, আপনি আপনার পোলা ঘুরা ফিরা খালি আমার সময় নষ্ট করে। খবর পাইলে তো আমি নিজেই যামু আপনাগো বাড়িতে, যান। মুন্সি সাহেব, ও মুন্সি সাহেব, মুন্সি সাহেব, ও মুন্সি সাহেব, মুন্সি সাহেব। কি
কি কলা খাইয়া ছয়জন মিলিটারি খতম, সর্বনাশ। কি রে দীপু, খুব ভয় পাইছস? একটুও না। দুটা খাইয়া লও বাটি স্যার। এই অসময়ে তোমার মা গেল আবার মুকিতের কাছে, কখন যে ফিরবে? এই যে বৌদি, আমি আইছি। কোনো খবর পাওয়া গেল দিদি? না বৌদি, তয় দারুণ এক খবর লইছি বাজান। কি খবর মা? হাটে লুট করা কলা খাইয়া ছয় জন মিলিটারি বইরা ক্ষত। জয় বাংলা! খুব ভালো, বুঝুক এবার বাংলার ছেলে মেয়েরা কেমন বিচ্ছ। সফি, তোমার আনা পটাশিয়াম সায়ানাইডটা দীপুই তবে কাজে লাগালো। কি, আমার দীপুই কাম করছে? মা, মাসিমা, আপনারা জানতো আমাগুলো এগা খাওয়ন দাওয়ানোর ব্যবস্থা করেন। আমরা এখন মিটিং করুম। কিসের মিটিং? এইসব খোঁজখাঁচ অপারেশনে চলবো না, বড় রকমের অপারেশন চালাইতে হইব। শত্রুরে দলে বলে নিশ্চিন্ন করতে হইব। এর লেগা এই মিটিং। আমি আজ খুব সকালে সবকিছু রেকি করে আইছি। রেকি মানে কি ভাইজান? আরে রেকি হইল গিয়া, আমরা যেখানে অপারেশন করুম সেইখানকার সবকিছু বুঝা লওয়া, প্ল্যান করা, আমাকে কোথায় কি লাগবো, পজিশন কোথায় কিরকম হইব, এইসব। আমি ওগো ক্যাম্প, নদীর ঘাটের টং ঘর, এই সবকিছু একই সাথে একই সময় উড়াই দিতে চাই। ভালো ইরিব ভাইজান, সবগুলো মিলিটারি একসাথে মরলে অনেক রাইফেল বন্দুক হাতে পাওয়া যাবো। কয় কি? শোনো তোমরা, বিকাল হইতে না হইতে ওরা সব রাতাগার উপর সাইরা দিয়া ক্যাম্পে ঢোকে। আর ঠিক তখনই আমাদের কাজটা সারতে হবে। ঠিক বৌদি, পোলাপানগুলি খেপলো নাকি? দিদি, ওদের শরীর এখন রক্তের ঢল, তাছাড়া মরার মতো বেঁচে থাকার চাইতে লড়াই করে মরাই ভালো। দিদি, তোর বাবার কথা ভুলে গেলি টপু? মা, তুমি শুধু আমার আর দীপুর বাবার কথা ভাবতাছো, কিন্তু এই বাংলার লক্ষ লক্ষ মানুষের বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী হ্যাগো কথা কি তোমার একবারও মনে পড়ে না? আমরা সেই সকলের মুক্তি লইয়া কিছু করতে চাই মা। আমারও তাই মনে হয়, সিঁড়ি দিয়ে উঠলে ওরা টের পেয়ে যাবে। ট্রেন কাটা আছে, অবস্থা বুঝলে তার মধ্যে গিয়ে লুকাই থাকো। সফিক আইছো? তাই নাকি? তাহলে তো ভালোই হইল। তোমরা তাড়াতাড়ি সব কারেকশন করো। কিন্তু দীপু আর শিপ্রা এখনো দেরি করতেছে কেন? কে জানে, সবাই তো কোয়াই দিলাম সময় মতো কাম সারতে, যাতে অন্ধকার হইতে না হইতে ঠিক ছয়টার সময় দিম।
বাড়িতে কেনা কেনা রে ধরতে পারলে উঠ উঠ কেনা রে এখানে কি করতেছিলি কি করতেছিলি দীপুটা যে কি করলো একদম সময় নেই ধরো তোমরা সব রেডি হ্যাঁ রেডি টপু টপু শিপ্রা টপু দীপু টপু দীপু দীপু রাজাকারের হাতে নাজমা শিপ্রার হাতের এই চারটা এখানে তাড়াতাড়ি জয়েন করো আর তোমরা অস্ত্র নিয়ে যার যার পজিশনে চলে যাও এক্সপ্লোশনের সাথে সাথে যার যার অস্ত্র দিয়া কভার দিবা কন্টিনিউয়াস ফায়ারিং বুঝছো মনীষী क्या मुंशी खाना रेडी है यस सर ठीक है मुंशी साहब मुंशी साहब এই যে এর বিচার করেন কেন কি করছে ও ওই আরে এটা তো দেখি করছস কি ক টাইম কত চাচা কেন টাইমের তো দরকার কি 6টা বাজতে 10 মিনিট বাকি এখন করছস কি তাই ক কইতাছি একটু এদিকে আসেন টপু টপু দীপুর কথা একবার ভাবো শাট আপ এক দীপুর কথা ভাইবা বসে থাকলে চলবো যার যার পজিশনে চলে যাও সবাই জলদি একদম সময় নাই ওই কইতাছি যে আমার টাইম নাই 6টার সময় মেজর সাহেব খানা খাইবো খানা খাইবো এখন কি করছস ক ওই কানে হাতে রইছস কেন কানে পানি গেছে আমি কইতেছি মুর্শি সাহেব তাড়াতাড়ি করো ধরো ওকে তাড়াতাড়ি ওর পায়ে অপারেশন করতে হবে